হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি অসাধারণ অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো, যেখানে আপনি সবার সামনে সব কিছু দেখবেন কিন্তু কেউ কোনো কিছু দেখতে পাবে না, এবং সেই সাথে আপনি আপনার স্মার্টফোনটিকে আরও হ্যান্ডি, স্মুথ এবং স্মার্টভাবে ইউজ করতে পারবেন। তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট সিম্পলি সার্চ করবেন মাস্ক চ্যাট ও হাইড হোয়াটসঅ্যাপ চ্যাট লিখে। তো মাস্ক চ্যাট হাইড হোয়াটসঅ্যাপ চ্যাট লিখে সার্চ দিলে দেখবেন যে সবার উপরে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে করে নেবেন ইনস্টল। ইনস্টল করার পরে আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে আপনার সামনে আপনার ইমেল অ্যাড্রেসগুলো চলে এসেছে। তো যে কোনো একটা ইমেল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট আপনাকে একটা টিউটোরিয়াল দেখাবে। তো আপনি যদি এই টিউটোরিয়ালটি দেখতে চান তাহলে দেখে নেবেন, অথবা স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে জাস্ট আপনার কাজ শেষ। এখন আপনি ব্যাকে চলে আসবেন। এখন যদি আপনি কাউকে মেসেজ করতে চান তো সেক্ষেত্রে কেউই দেখবে না, সেটা হোক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমো বা নর্মাল আপনার যে কোনো মেসেজ বক্সে। তো সেটা কীভাবে, জাস্ট আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পর যার সাথে চ্যাট করতে চান তার চ্যাট বক্সটা ওপেন করুন এবং এই লোগোটিতে আপনি ক্লিক করুন। এই লোগোটিতে ক্লিক করলে দেখেন যে একটা শাটার বা মাস্ক চলে এসছে। তো আপনি জাস্ট এই শাটারটাকে টেনে বাড়িয়ে নিতে পারেন এবং তাকে যেটা খুশি সেটা এখানে লিখতে পারেন। তো সেক্ষেত্রে শুধু আপনি দেখতে পারবেন, এছাড়া অন্য কেউ কিন্তু চাইলেও আর দেখতে পারবে না। তো দেখেন জাস্ট আমি লিখতেছি এবং তাকে সেন্ড করতেছি। তো সেন্ড করলেও কিন্তু আমি ছাড়া অন্য কেউ আর এটা দেখতে পাচ্ছে না। তো এটাকে আপনি আবার আপনার আরেকটু ডার্কনেস করে নিতে পারেন বা ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। তো তার জন্য এই ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করবেন এবং এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে কেউ যদি আপনার মেসেজটিকে দেখতে যায় তাহলে সে শুধু এটাই দেখবে যে মাইন্ড ইওর ওন বিজনেস, অর্থাৎ নিজের চরকায় তেল দিন। তো একইভাবে আপনি চাইলে এই ফটোটাকে চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো থিম রয়েছে। তো আপনি জাস্ট এই থিমগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনি জাস্ট এই যে অ্যাপ্লাই থিমে ক্লিক করবেন। অ্যাপ্লাই থিমে ক্লিক করলে দেখবেন যে এখন এই থিমটা চলে এসেছে এবং তারপরে আপনি জাস্ট কাস্টম থিম ক্লিক করে দিবেন। কাস্টম থিমে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে গ্যালারি। তো গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো নিয়েও আপনি এই মাস্কটা তৈরি করতে পারেন। তার জন্য আপনি জাস্ট গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনার ফটোগুলো শো করবে। তো জাস্ট দেখেন আমি একটা এখানে বানিয়ে রেখেছি নিজের চরকায় তেল দিন, এটাকে আপনি জাস্ট ক্রপ করে আপনার সেট করে নিতে পারবেন। তো এর জন্য জাস্ট আপনি যেটা করবেন এই যে ক্রপ অপশনটিতে ক্লিক করবেন। ক্রপ অপশনটিতে ক্লিক করলে দেখবেন যে এই থিমটি রেডি হয়ে গেছে এবং আপনি জাস্ট অ্যাপ্লাই থিমে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই থিমে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার এটা এখন আপনার থিম হয়ে গেছে সেই মাইন্ড ইওর ওন বিজনেসের মতো। তো এখন আপনি চাইলে এই থিমটাও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, নিশ্চয় অনেক স্মার্ট একটি অ্যাপ্লিকেশন। আপনি চাইলে আপনার মেসেজগুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না যখন আপনি কাউকে কারোর সাথে চ্যাট করতে যাবেন। তো আশা করি অ্যাপ্লিকেশনটির কাজ আপনাদের ভালো লাগবে, আর অ্যাপ্লিকেশনটির কাজ ভালো লাগলে অবশ্যই আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।